আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে সকল ওয়াইফাই ইউজারদের জন্য। তো অনেক সময় আমরা খেয়াল করি যে আমাদের ওয়াইফাই অন্য কেউ ইউজ করতেছে বা আমাদের ওয়াইফাই স্লো হয়ে গেছে। তো এর মূল কারণ হয় যে আমাদের ওয়াইফাই মানে আমাদের পাশেই কেউ ইউজ করতেছে, সেটা আমরা জানি না। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার ওয়াইফাই অন্য কেউ ইউজ করতেছে কি না, এবং যদি করে থাকে তাহলে তাকে কীভাবে ব্লক করবেন অতি সহজে। তো চলেন কথা না বলেই শুরু করি আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন, এবং একটি লাইকে প্রেস করুন, এবং নিচে ক্লিক করে নাইস ভিডিও অথবা আপনার মূল্যবান কমেন্ট শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা প্রথমে চলে যাবেন ব্লক করার জন্য একটি ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আপনারা এখান থেকে সার্চ করবেন হচ্ছে 192। যেহেতু আমার রয়েছে টেন্ডা রাউটার, তো মোটামুটি সব রাউটারেরই প্রসেস সেম, তো সমস্যা নাই। আপনি টিপি লিঙ্ক, টেন্ডা এবং যে কোনো রাউটার ইউজ করলেও আপনার প্রসেসটা সেমই হবে, সমস্যা নাই। আপনার যে কেউ যে কোনো রাউটার দিয়ে আজকে কাজটা করতে পারবেন। তো আমি এখান থেকে সার্চ করতেছি হচ্ছে 192। দেখেন এখান থেকে লিখবো হচ্ছে 192.168.0.1। তারপর এখান থেকে এটা লিখে সার্চ করবেন, তাহলে আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। তো এখান থেকে আমি এটা লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর দেখেন এরকম একটা অপশন আসবে, এবং এখান থেকে আপনারা আপনাদের লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো এখান থেকে সবসময় থাকে হচ্ছে অ্যাডমিন, তো আমি এখান থেকে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। তো আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করে না থাকেন তাহলে আপনার রাউটারও অ্যাডমিন হবে। তো জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর দেখেন টেন্ডার রাউটারের ইন্টারফেসটা এখানে চলে আসছে, এবং দেখেন টেন্ডার রাউটার দিয়ে অতি সহজেই কাজটা করা যায়। তো দেখেন এখানে রয়েছে অ্যাটাচ ডিভাইস। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন আপনার রাউটারে কতজন অ্যাটাচ রয়েছে, অর্থাৎ কতজন কানেক্টেড রয়েছে, সেটা এখান থেকে দেখতে পারবেন। যদি আপনি টেন্ডা ছাড়া টিপি লিঙ্ক অথবা অন্য কোনো রাউটার ইউজ করে থাকেন তাহলে আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে অ্যাটাচ অথবা কানেক্টেড ডিভাইস। আপনারা এরকম অপশন নামে এখানে ক্লিক করার পর, থ্রিডরে ক্লিক করার পর যে কোনো অপশন পেয়ে যাবেন। তো আপনারা সেখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা ওপেন হবে, এবং দেখেন এখানে আমার ফোন এবং আমার এই যে দেখেন পিছনে কম্পিউটার, এই কম্পিউটারটা কিন্তু কানেক্ট রয়েছে। তো আপনারা এখান থেকে দেখতেই পড়তেছেন, এই দেখেন এই যে এখানে কিন্তু আমার কম্পিউটারটা কানেক্টেড রয়েছে আমার ওয়াইফাইয়ের সাথে। তো এখন আমি আমার এই কম্পিউটারটা এখান থেকে ব্লক করে আপনাদেরকে দেখাবো যে ব্লক হইতেছে কি না। তো জাস্ট আমার এখান থেকে দেখেন এখানে কিন্তু নামও শো করতেছে, তো আপনারা এখান থেকে নাম দেখে কিন্তু বুঝতে পারবেন। এবং আপনারা যদি এই দেখেন একটা পেন্সিলের মতো বাটন, এটা হচ্ছে ই রিড বাটন, তো আপনারা এখান থেকে এটা ক্লিক করলে এখান থেকে আপনারা এখান থেকে নামও চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে আপনার যদি দুইটা মোবাইল থাকে তাহলে আপনারা আলাদাভাবে এখান থেকে নাম দিতে পারেন সহজে বোঝার জন্য। দেখেন এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে কিবোর্ড চলে আসছে, এখান থেকে কিছু লিখলে এখানে চলে আসবে। তারপরে এভাবে যে কোনো ডিভাইসের এখান থেকে নামও চেঞ্জ করতে পারবেন, এবং তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করলে এই নামটা সেট হয়ে যাবে। দেখেন মিনহাস অ্যাপটি নামে সেভ হয়ে গেছে। তো দেখেন এটা হচ্ছে লোকাল ডিভাইস, মানে আমার এই ফোনটি যেটা আমার মানে এই ফোনটা হচ্ছে লোকাল ডিভাইস, এবং এরপরে বাকিগুলো এখানে শো করবে। তো জাস্ট এখন দেখাবো, দেখেন নিচে রয়েছে ব্লকের ডিভাইস। তো এখানে হচ্ছে আপনার রাউটারে কোনো ডিভাইস ব্লক করা আছে কি না সেটা এখান থেকে দেখতে পারবেন। তো এরপরে এখান থেকে জাস্ট আপনি যদি এই যে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু এটা ব্লক হয়ে যাবে, এবং এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। দেখেন ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে ব্লকের ডিভাইসে রয়ে গেছে, এবং দেখেন এখন আমার দেখেন এই যে এখানে কানেক্টেড, একটু সময় লাগবে, 5 সেকেন্ড পরেই এটা অটোমেটিক এখান থেকে ব্লক হয়ে যাবে। তো দেখেন এই যে এটা কিন্তু ব্লক হয়ে গেল, এবং দেখা যাচ্ছে কানেক্টিং, অর্থাৎ অটোমেটিক কিন্তু এটা ব্লক হয়ে গেল, এবং এখান থেকে কিন্তু কোনোভাবেই এটা আর কানেক্ট হবে না। যদি পাসওয়ার্ডও জেনে যায় তাহলেও কিন্তু এটা কানেক্ট হবে না, কারণ দেখেন এই যে এখানে কিন্তু ব্লক হয়ে আছে এটা আইপিটা। দেখেন এখানে কিন্তু ব্লকের ডিভাইস মানে এই আইপি অ্যাকাউন্টটা এটা কিন্তু ব্লক হয়ে আছে, এখন এটা কোনোভাবেই আর মানে এটা কানেক্ট হবে না। তো এইভাবে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার ডিভাইসে কেউ কানেক্ট আছে কি না, এবং এখান থেকে ব্লক করতে পারবেন। এবং আপনি যদি এখন চান যে আমি আর ব্লক করব না, মানে ব্লক রিমুভ করার জন্য, তাহলে এখান থেকে জাস্ট এই রিমুভালে ক্লিক করে দেখেন ল্যাপটপ কিন্তু কানেক্ট হচ্ছে না। তো এখান থেকে রিমুভ করার জন্য আপনারা জাস্ট এই রিমুভালে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে সেভিং হবে, তো দেখেন সেভিং হচ্ছে, এবং দেখেন এখন কিন্তু কানেক্ট হয়ে যাবে কম্পিউটারের সাথে। তো দেখেন এখান থেকে ক্লিক করলাম ওকে, এবং এখান থেকে জাস্ট ক্যান্সেল কানেক্ট, দেখেন কানেক্ট কিন্তু হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে, দেখেন এই যে
কানেক্ট কিন্তু হয়ে গেছে। তো আপনারা এভাবে অতি সহজে এখান থেকে দেখতে পারবেন মানে আপনার রাউটারে কতজন কানেক্ট আছে এবং এখান থেকে ব্লক করতে পারবেন। তো যে কোনো রাউটার দিয়েই আপনারা করতে পারবেন, জাস্ট এখান থেকে অ্যাটাচ ডিভাইস অথবা ওয়্যারলেস সেটিং এই অপশনটি খুঁজে এখান থেকে করে নেবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি যদি আপনার উপকার আসে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনার যদি কোনো সমস্যা হয় অথবা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি কোনো বিষয় নিয়ে ভিডিও চান, মোবাইল এবং কম্পিউটার এবং টেক রিলেটেড যে কোনো ভিডিও, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।